আসসালামু আলাইকুম বন্ধুরা, বড় দুঃখ লাগতেছে আজকে বাংলাদেশকে নিয়ে যে বাংলাদেশ হেরে গেছে। আসল বিষয় হচ্ছে যে বাংলাদেশ হারার পিছনে কতগুলো কারণ আছে, সেই কারণগুলো যদি আপনারা একটু চিন্তা করেন, যারা ক্রিকেট বুঝেন, ক্রিকেটকে ভালোবাসেন, ক্রিকেটকে সমর্থন করেন, আমি তাদের মনোযোগ আকর্ষণ করছি। আপনি যদি দেখেন বাংলাদেশ টস জিতে বলিং নিয়েছে, আসলে সাকিবের ভাগ্য ভালো যে চারটা ম্যাচে টস জিতেছে। সো যখন সে বলিং নিয়েছে, বলিং নেওয়াটা ভালো ছিল, বলিং নেওয়ার পরে 40 ওভার ঠিকঠাক মতোই করছিল, কিন্তু লাস্টের 10 ওভার যদি আমরা চেক করি তাহলে হিউজ রান দিয়েছে। এখন ভাই বলাররা চিন্তা করতেছে আমরা তো কম রানে আটকে দিয়েছি, সমস্যা নাই, পরে লুজ বল করছে, যার কারণে কিন্তু 257 রান পর্যন্ত আপনার রান হয়েছে। কিন্তু এখানে 230 রান উপরে রান হওয়ার কথা নয়, সেখানে কিন্তু 57 রান হয়েছে। আচ্ছা যাক, রান হয়েছে, এখন আর কি করার, ব্যাটাররা যেটা করার সেটা তো করতে হবে। এই এই মাঠে যথেষ্ট ভালো রান হয় আমরা জানি। সো ব্যাটাররা কিন্তু ওপেনিংয়ে এসে যথেষ্ট ভালো করেছে, ওপেনিংয়ে মেহেদী মিরাজ এবং আপনার নাইম যেটা করেছে সেটা ভালো করেছে, কিন্তু পরে যে বিষয়টা হলো সেটা আসলে অত্যন্ত দুঃখজনক একটা বিষয়। যে বিষয়টা নিয়ে আপনার সমস্যা মানে না বললেই নয়, যে মেহেদী হাসান মিরাজ যে আপনার ওপেনিং এসেছে সে ভালো করেছে, নাইম শেখ মানে বুঝে উঠতে পারছে না বল কী করবে না করবে, সে একটু এলোমেলো হয়ে গেছে। তো মেহেদী হাসান মিরাজ আউট হয়েছে, কিংবা ওপেনিং জুটিতে যে রানটা এসেছে এটা সন্তুষ্টমূলক রান এসেছে এবং শ্রীলঙ্কাকে কিন্তু তখন অনেক চাপে রেখেছে। পরের যে 10 ওভার এসেছে সেই 10 ওভারে কিন্তু বাংলাদেশ একদম লেজ গুটিয়ে গেছে। এখন বিষয়টা হচ্ছে যে এইভাবে ক্রিকেট খেলে তো আর ভাই আপনার বিশ্বকাপ খেলতে পারবে না। আমরা ভেবেছিলাম যে এশিয়া কাপ শুরু করার আগে বাংলাদেশ একটা স্ট্রং টিম, অথচ আমাদের আপনারা যদি চেক করেন যে লাস্ট 4টা ম্যাচে 3টা ম্যাচে তারা কিন্তু 200-এর উপরে রান করতে পারেনি। এটা মানে অত্যন্ত দুঃখজনক একটা বিষয়, এই সময় এসে বাংলাদেশ এই অবস্থাতে এই রানগুলো করেছে। আপনি যদি দেখেন যাই কিছু হয়েছে কেন, পরে সেফ ব্যাটসম্যান ছিল আপনার তৈদ্রিদয় এবং হচ্ছে যে মুশফিকুর রহিম, রহিমের উপর আমার খুব একটা রাগ উঠে গেছে যে যে বলটাতে সে আউট হয়েছে এই বলটাতে সে আউট হওয়ার কথা নয়, কারণ সেফ ব্যাটসম্যান, তাকে বুঝতে হবে যে আমাকে খেলাটা শেষ পর্যন্ত যাইতে হবে, জিতাইতে হবে। আপনি জানেন যে আমরা কতজন প্লেয়ার নিয়ে ব্যাটিং নিয়ে মাঠে নেমেছি, আমরা 7 জন ব্যাটিং নিয়ে মাঠে নেমেছি, তার মানে হচ্ছে যে আমাদেরকে ওইভাবে খেলতে হবে। তো রহিম ওইভাবে রহিম যে চানাকার বলে আউট হয়েছে, চানাকা কিন্তু অত্যন্ত ভালো বল করেছে এবং এর আগে যখনগুলো উইকেটগুলো কিন্তু সে পেয়েছে, তাহলে তার বলটা ওইভাবে দেখে শুনে খেলা উচিত ছিল, এটাকে এভাবে মারা উচিত হয়নি। আমার কাছে মনে হচ্ছে সে আউট হয়ে গেল। তারপরে আসেন যে হৃদয় মোটামুটিভাবে যাই করেছে, কিন্তু শামীমের উপরে আমার আরও বেশি জিদ উঠে গেছে। শামীমকে কেন যে দলে নেয় আমি বুঝি না ভাই, সেই ডোমিনিস্টিকে ভালো করেছে সেজন্য তাকে প্রতিদিন নিতে হবে। আপনি শামীমের জায়গায় আবিককে যদি নিতেন তারপরে অন্তত কিছু হইলেও কাজে আসতো, কারণ আবিক বলিংটা মোটামুটি ভালো করতে পারে, মাঝে মধ্যে করে। সো এই জায়গাটা হচ্ছে যে আপনি আবিককে না নিয়ে শামীমকে আপনার নিয়েছেন। শামীম কী দিয়েছে আপনাদের? আপনি যদি দেখেন লাস্ট 4টা ম্যাচে শামীম কী করেছে, কিছুই করতে পারেনি। তাহলে শামীমকে কেন অটো সরাইছে আপনারা রাখেন? আপনারা এশিয়া কাপ খেলতে গেছেন, এশিয়া কাপ আপনারা কাপ আনবেন, বিশ্বকাপে কাপ আনেন, এই দল নিয়ে সম্ভব না। আমার মতে হচ্ছে হাতুরা সিং এবং পাপনকে বসিয়ে দেওয়া দরকার, এবং হাতুরা সিংয়ের মাস্টার মাইন্ডের কারণে কিন্তু আমাদের মাহমুদুল্লাহ বাদ চলে গেছে। আপনারা জানেন যে বিধাস টপিতে মাহমুদুল্লাহ ভালো করে কিন্তু আমরা ওই টপিটা জিতেছি। সো যার কারণে হচ্ছে যে আপনার এই মাহমুদুল্লাহকে তারা ভয় পায়, মানে একটা আতঙ্ক আছে না, যে মানুষ যেমন জঙ্গলে গেলে একটা ভয় আছে যে আমাকে বুদ্ধি ধরবে, জিনে ধরবে, একটা ভয় ভাব। মাহমুদুল্লাহকে দেখলে শ্রীলঙ্কার প্লেয়ারগুলো এভাবে ভয় পায়, যার কারণে একটা চক্রান্ত করে কিন্তু মাহমুদুল্লাহকে বসিয়ে রাখা হয়েছে হাতুরা সিংয়ের কারণে। আর হাতুরা সিং কী পরিবর্তন করছে? কিছুই করেনি। যেখানে হাতুরা সিংয়ের নিজের দেশে তার খানা নাই, বাংলাদেশে এসে তাকে খাওয়ান দিচ্ছি আমরা। ভাই আপনারা আমার সাথে একমত হবেন কিনা জানি না, যদি একমত হন অবশ্যই কমেন্ট করবেন। আমার কাছে খুবই খারাপ লাগতেছে আসলে বিষয়টা, সারা রাত আসলে টেনশন করছে যে আসলে কী হয়েছে, কী খেললো ওরা, কেন খেললো এরকম। সো আপনারা অবশ্যই ভালো হোক খারাপ হোক কমেন্টস করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।